न्यूज टूडे इंडिया में आपका स्वागत है। इस वक्त मौजूद हैं ग्वाल पोखर वीडियो ऑफिस के ग्राउंड में, जहां पे आज 16 अगस्त को यानी पूरे पश्चिम बंगाल में खेला दिवस के तौर पर मनाया जाता है, और उसी के उपलक्ष्य में आज ग्वाल पोखर के ग्राउंड में भी खेला दिवस के अवसर पर फुटबॉल मैच का आयोजन किया गया। और इस फुटबॉल मैच जो है ग्वाल पोखर वीडियो ऑफिस के स्टाफ और ग्राम पंचायत के स्टाफ के बीच में आज का मैच खेला गया, जिसमें से ग्वाल पोखर ब्लॉक स्टाफ की टीम ने 3-2 के बढ़त से जीत बनाई है। एक शानदार खेल का मुजहरा देखने को मिला, जहां पे ग्वाल पोखर के वीडियो और दिगर जो अफसर हैं वो इस खेल में हिस्सा लिए। साथ ही साथ इस खेल को देखने के लिए तमाम जो जनप्रतिनिधि है वो मौजूद थे। आइए हम आपको सुनाते हैं इस खेल के संबंध में ग्वाल पोखर एक नंबर ब्लॉक के वीडियो का क्या कहना है। আজকে আমাদের 16 আগস্ট পুরো পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে খেলাধুলা দিবস পালন করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। সেই উদ্দেশ্যে আজকে আমরা ব্লকের যারা স্টাফ তার সঙ্গে আমাদের যারা পঞ্চায়েত কর্মী তারা একটা ফুটবল ম্যাচ খেললাম, প্রীতি ফুটবল ম্যাচ। তাতে 3-2 গোলে আমরা জয়ী হয়েছি। দুই টিমই ভীষণ ভালো খেলেছে, অসাধারণ খেলেছে, মানে একদম টান টান উত্তেজনা ছিল শেষ মিনিট পর্যন্ত। সবাইকে সাধুবাদ জানাই যে খুব কম সময়ের মধ্যে আয়োজন, আয়োজনটা খুব ভালোভাবে করেছে। তার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতিকে আমি সাধুবাদ জানাই, তারাও এতে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেছে, এবং গোয়ালপুকুরবাসীও আজকে খেলা দেখতে এসেছে। এবং গোয়ালপুকুরের মতো এই প্রত্যন্ত একটা জায়গায় আজকে যে এত ভিড় হয়েছে সেটাকে আমরা অভিভূত। এবং আমরা রেগুলারই খেলাধুলা করি, কারণ সুস্থ জীবন চাইতে গেলে এবং সুস্থ রাস্তায় গেলে আপনাকে খেলতেই হবে। আর পরিশ্রম যেহেতু আমাদের প্রচুর হয়, যে খেলাধুলাটা পরিশ্রমের সঙ্গে আর জীবনের একটা অঙ্গ, তাই আমরা আজকে খেললাম। এই খেলাতে আমরা ব্লক মানে বিডিও 11 3-2 গোলে জয়লাভ করেছি। তো আমাদের জিপি টিম, জিপি কর্মীরা ভীষণ ভালো খেলেছে। দেখুন, নন্দগাঁও ছাত্র সমাজ হচ্ছে আমাদের গোয়ালপুকুরের গর্ব। ওরা স্টেট লেভেলে অলরেডি জিতে এসেছিল, তারপর দিল্লিতে গেছিল ন্যাশনাল লেভেলে খেলতে, সেখানে প্রথম দুটো ম্যাচ জিতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা তৃতীয় ম্যাচটা হেরে গেছে। কিন্তু ওদের মানে এই হারাটাই শেষ হারা নয়, বা এটাই সেই খেলা সবকিছু শেষ নয়, ওরা আরো খেলবে, আরো উন্নতি করবে। ওদের মধ্যে যে নন্দিতা আছে অলরেডি ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়ে গেছে, স্টেট লেভেলেও খেলেছে, এবং নন্দগাঁও এর মধ্যেও জলপাইগুড়িতে খেলতে গেছে, ওদের একটা খেলা আছে। আমি জানি ওরা সেখানে চ্যাম্পিয়ন হবে। নন্দগাঁওয়ের ফুটবল কালচারটা প্রথম থেকেই আছে, এবং আমরা সেখান থেকে অনুপ্রাণিত হই, ওদের পাশে থাকি, আমাদের পঞ্চায়েত সমিতিও থাকে, এবং সেই জন্যই খেলাটা আরো অনুষ্ঠিত করা। আজকে ওদেরকে আমরা পাশে পাইনি, ওরা জলপাইগুড়িতে খেলতে গেছে, তবে নন্দগাঁওয়ের জন্য আমরা গর্বিত, আমাদের ব্লক গর্বিত। আজকে শুধু আমাদের উত্তর দিনাজপুর জেলাকে তারা গর্বিত করেনি, আমাদের রাজ্যকে তারা গর্বিত করেছে, কারণ দিল্লিতে তারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে। সবচেয়ে পেলে নিউজ আপনাদের নিউজ কা মে শুকরগুজার হুম। আজ কা দিন 16 আগস্ট ये जो खेला হবে দিবস কা জো প্রোগ্রাম আমরা মাননীয় শ্রীমতী মমতা বন্দী কি তরফ সে হো রহা হ্যায়, পুরে বেঙ্গল মে আজ ये উৎসব মনায়া যা রহা হ্যায়। আজ হাম লোগ গোয়ালপুর ওয়ান কে ময়দান মে জো খেলা হুয়া পঞ্চায়েত ভার্সেস ব্লক বিডিও পিস, বহুত হি আচ্ছা শানদার খেল হুয়া। ইসমে সে 3-2 কে ইসসে হার জিত হুই, ইসমে সে 3 গোল ব্লক নে দিয়া, 2 গোল নে পঞ্চায়েত নে দিয়া। দেখিয়ে মেরে খেয়াল সে তো ইয়ে বহুত হি আচ্ছা কদম সরকার কা হ্যায় কি হর মানে ফুটবল প্রেমী কো উৎসাহ দে রহা হ্যায় কি আপনা ফুটবল খেল ক্রিকেট খেল খেলা দিবস কে মৌকে পে আপনা অঞ্জাম দে। হর গাঁও হর জেলা হর ব্লক হর সব রিজন মে হো রহা হ্যায়, আজ আজ এক উৎসব মনায়া যা রহা হ্যায়। আপ অভি খিলাড়ি থে ইয়া লিখ রহে থে স্যার? হাম ইয়াহাঁ অভি হাম অর হামারে সহকারী রেফারি সুনীরাম দোনো হাম ইয়ে জজমেন্ট কা কাম করে রেফারি কা কাম করে থে।